গত ত্রিশে এপ্রিল দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছেন রাজধানীর বাজারের ভারত রত্ন সংঘের বর্তমান সাধারণ সম্পাদক দুর্গা ওরফে ফোন করে ডেকে নিয়ে খুন করা হয়েছিল তাকে এই হত্যাকাণ্ডে মধ্যেই সন্দেহজনকভাবে ভারত রত্ন সংঘের প্রাক্তন সভাপতি প্রদ্যুৎ চৌধুরীকে গ্রেফতার করেছিল পুলিশ তাকে রিমান্ডে আনার পর এক এক করে বেরিয়ে এলো আরও অভিযুক্তের নাম বর্তমানে ধর চৌধুরী সহ আরও দুই অভিযুক্ত পুলিশের হেফাজতে রয়েছে তাদের নাম সুস্মিতা সরকার ও বীরচক্র ঘোষ মঙ্গলবার ওই তিন অভিযুক্ত বাড়িতে দিনভর তোল্লাশি চালায় পুলিশ পাশাপাশি এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত পলাতক অভিযুক্ত সুকান্ত গুপ্ত নীরু বর্মণ ও রাজু বর্মনের বাড়িতেও এদিন তল্লাশি চালায় পুলিশ তোল্লাশি চালাকালীন বিভিন্ন নথিপত্র উদ্ধার করে পুলিশ মৃত ভিকির পরিবারের দাবি ক্লাবের বিভিন্ন বিষয় নিয়ে বহুদিন ধরেই হুমকি দেওয়া হচ্ছিল ভিকিকে তার জেরেই প্রাণ হারাতে হয়েছে ভিকিকে তবে কি ছিল সেই বিষয়ে যার জন্য একজন জলজান্ত মানুষের প্রাণ কেড়ে নিতে একবারও ভাবলো না দুষ্কৃতীরা এই খুনের মূল মাস্টার মাইন্ড কে কোথায় বা সরিয়ে রাখা হয়েছে এই হত্যার কাজে ব্যবহৃত সেই অস্ত্র শুধুই কি ক্লাব সংক্রান্ত বিষয় নাকি এই খুনের পেছনে রয়েছে বড় কোনো রহস্য এই সব বিষয় জানতে সহিত কাজ করছে পুলিশ প্রশাসন এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত সকল অভিযুক্তদের পাকরাও করতে রাজ্য পুলিশের তরফ থেকে একটি বিশেষ তদন্তকারী দলও গঠন করা হয়েছে মঙ্গলবার এই তল্লাশি অভিযানে ছিলেন সদর ডিসিএম ব্রুসলি দেববর্মা মোহনপুরের ডিসিএম সুব্রত কুমার বিশ্বাস এবং এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মন্ডল সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা